দেখুন বন্ধুরা, 10 টাকার মাত্র সুজি দিয়ে কত সুন্দর মিষ্টি বানিয়েছি দেখুন, এত সুন্দর হয়েছে। আর এই মিষ্টি কিন্তু বানাতে কোনো রকম ঝামেলা নেই, খুবই সহজভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমি একটা মিষ্টি ভেঙে দেখাবো, এই দেখুন একদম কিন্তু নরম, এই দেখুন দেখুন না, রস একদম টইটুম্বু। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, মাত্র 10 টাকা সুজি দিয়ে কালারফুল বেবি সুইট মিষ্টি বানাবো। এই মিষ্টিটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু দ্বিগুণ। আর ছোট থেকে বড় সবাই কিন্তু চমকে উঠবে, খুবই সহজ পদ্ধতিতে বানাবো, খুবই অল্প উপকরণে। চলুন এবার আমরা রান্নাঘরে চলে যাই। মাত্র বন্ধুরা 10 টাকা সুজি দিয়ে কত সুন্দর আর 1 কেজি মিষ্টি বানাবো, শুধু দেখবেন আর কত সুন্দর হয়। এই দেখুন বন্ধুরা, এই রকমই মাঝারি বাটি এক বাটি সুজি হয়েছে। আর এই ভিডিওটি বন্ধুরা কেউ কেটে কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কড়াটা বসিয়ে দেব, গরম করার মধ্যে 1 চামচ আমি ঘি দিয়ে দেব। ঘিটা গরম করে নিয়েছি, আর এই ঘিটা আপনারা দিতে পারেন বা নাও বা দিতে পারেন। গরম ঘিয়ের মধ্যে আমি এই সুজিটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তা ওই যে বেবি সুই মিষ্টি বলছো, তা কিরম, বাচ্চারা খায় না বড় লোকেও খায়? তো না সবাই খেতে পারবে দিদি, আর কত সুন্দর মিষ্টিগুলো হয় শুধু দেখবি। এই এক বাটি সুজি দিয়ে আমি 1 কেজি মিষ্টি বানাবো। 1 কেজি হবে? শুধু তুমি দেখে নেবে আর কত সুন্দর কালার ফুল হয়। পাল্লা বাড়তে গিয়ে কি মাপতে হবে নাকি? সে তুমি মেপে নিলেও হবে। আচ্ছা দেখবো। তা সুজিটা আমি 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি, যাতে সুজির কাঁচা গ্যাসটা চলে যায়। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, আপনারা কিন্তু জলের বদলে দুধও দিয়ে দিতে পারেন, দুধ দিলেও দিতে পারেন। এক বাটি দিয়েছি, এই 2 বাটি আমি জল দিলাম, এই মাঝারি বাটি এই 2 বাটি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর যে কোনো মিষ্টিতে একটু লবণ না দিলে ভালো লাগে না, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। এইভাবে একটু ঘন ঘন নাড়তে থাকব। এইভাবে আমি অনবরত নাড়তে থাকব, আর এই সময় একটু লক্ষ্য করবেন যাতে কোনো দলা পাকিয়ে না যায়। এই দেখুন নাড়তে নাড়তে কিন্তু আমার একটা ডোর আকার হয়ে গেছে, এবার আমি লাভিয়ে নেব। দেখুন কড়ার গায়েও কিন্তু লেগে যাচ্ছে, এই রকমই ডোটা করে নিতে হবে। এটা এবার আমি 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নেব। 2 থেকে 3 মিনিট ধরে আমি ঠান্ডা করে নিয়েছি, খুবই একদমই যে ঠান্ডা করে নিয়েছি তা নয়, কুশমুশে কিন্তু গরম আছে। 1 চামচ ঘি দিয়ে দেব, আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 10 টাকার প্যাকেটে, অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে দেব। একসঙ্গে আপনারা দেবেন না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে, অল্প অল্প করে দেব আর একটু মিশিয়ে নেব।
যেটুকু নিয়ে আছে আমি কিন্তু সবই দিয়ে দেব। আর এটা কিন্তু ভালো করে একটু দলে নিতে হবে। আর একটা গাম নিতে হবে। আর এই ডোটা দেখুন কত সুন্দর নরম হয়েছে, আর সফটি হয়েছে, আর কত সুন্দর মসৃণ হয়েছে দেখুন। আমি হাত দিচ্ছি, আমার আঙুলে কিন্তু কিছুই আর লাগছে না। এবার আমি মিষ্টিটা বানিয়ে নেব, হাতে একটু ঘি লাগিয়ে নেব। আপনারা ঘির বদলে সাদা তেলও দিয়ে দিলে দিতে পারেন। এইভাবে প্রথমত আমি গোল করে নেব, নিয়ে এবারে দুটো হাতের সাহায্যে। আপনারা গোলভাবেও মিষ্টি বানাতে পারেন, আমি যেহেতু বেবি সুইট মিষ্টি বানাবো তাই একটু এইভাবে লম্বাই বানাবো। এই দেখুন বন্ধু কত সুন্দর, দেখুন এইভাবে কিন্তু সব একে একে বানিয়ে নেব। আমিও করি, দিদিও করো। খুবই কিন্তু সহজভাবে বন্ধুরা বানানো যায়। আপনারা একবার দেখলেই কিন্তু বারবার বানানোর ইচ্ছা হবে, এত সুন্দর এই বেবি সুইট মিষ্টি। দিদি বানাতে পারছো? হ্যাঁ, এত সহজ বন্ধুরা, খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আর মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা সুজি দিয়ে 1 কেজি মিষ্টি বন্ধুরা, একবার শুধু বাড়িতে বানিয়ে দেখবেন। ফ্যামিলির সদস্যদের দিলে আপনারা, মানে আপনাদের ফ্যামিলির সদস্যরা কিন্তু খুবই চমকে যাবে যে মাত্র 10 টাকা সুজি দিয়ে এত মিষ্টি হয়েছে। সব মিষ্টি বানানো হয়ে গেছে, কত সুন্দর শুধু লাগছে বন্ধুরা দেখুন। চিনির শিরাটা এবার বানিয়ে নেব। কড়াটা একটু গরম হচ্ছে দিদি, জ্বলছে, হাওয়া মারছে এত, উল্টো আলটা হাত। যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিতে আমি 1 বাটি চিনি নিয়েছি, এবার দিয়ে দেব। দু বাটি আমি জল দিলাম। চিনি গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি সিরাপের মধ্যে আমি 5টা এলাচ ফাটিয়ে দিয়ে দেব, যাতে ফ্লেভারটা ভালো আসার জন্য। চিনির শিরাটা আমি 6 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে কিছু মিষ্টি দিয়ে দেব। কিছু মিষ্টি দিয়ে দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে আরো 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এই দেখুন মিষ্টিগুলো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে একদম বড় হয়ে গেছে। দিদি দেখো কত, আরো একটি কড়া বসিয়ে দেব। গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব।
তেল গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করে যাব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কিছু মিষ্টি দিয়ে দেব। এক থেকে দু মিনিট ধরে ভেজে নেব, আর এক থেকে দু মিনিট হয়ে গেছে। আমি কিন্তু এই সময়ে খুন্তি লাগাবো না, তাহলে মিষ্টি ভেঙে যেতে পারে। আমি এইভাবে কড়াটা একটু নাড়িয়ে নেব। দেখুন মিষ্টিগুলো কিন্তু ভালোভাবেই উল্টে পাল্টে যাচ্ছে। আবার বসিয়ে দেবো, আবার দু মিনিট এইভাবে ভেজে নেব। আর এই সময় বন্ধুরা উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আবারও দু মিনিট হয়ে গেছে, আমি আবারও এইভাবে একটু নেড়ে নেব। এই দেখুন এইভাবে করছি, মিষ্টিগুলো কিন্তু উল্টে পাল্টে ভালোভাবেই ভাজা হচ্ছে। মিষ্টি আমি হালকা করে ভেজে নিয়েছি, এই কালারটা থাকবে। এবার আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখুন। এই মিষ্টি আমি গরম শিরার মধ্যে দিয়ে দেব, চিনির শিরার মধ্যে। দিয়ে আবার চাপা দিয়ে দেব। আর এবার যে মিষ্টিগুলো আছে এটা আমি একদম লাল করেই ভাজব। তাহলে আমার তিন রকম কালার কিন্তু হয়ে গেল, একটা সাদা, একটা হালকা ভাজা হলুদ, আর একটা একদমই কড়া করেই ভাজব লাল করে। বন্ধুরা এই মিষ্টিটা বানাতে গেলে কিন্তু ডোটা কিন্তু পারফেক্ট হতে হবে, আর ডোটা আপনারা একটু নরম করবেন, খুব আবার শক্ত করলে মিষ্টি কিন্তু ফেটে যাবে। একটু নরম করবেন যাতে হাতে লেগে যায়, আর ঘি একটু দু থেকে তিন চামচ ডোয়ের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন হাতেও লাগবে না আর মিষ্টি একদম ফাটবে না, খুবই সুন্দর মিষ্টি হবে। এবার আমি কড়াটা একটু এইভাবে নাড়িয়ে দেব, দু মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, আমি আর একটু কড়া করব। এই দেখুন বন্ধুরা একদম কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। শুধু কালারটা দেখুন, গরম চিনি শিরার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা শুধু কালারটা দেখুন কত সুন্দর লাগছে, দেখুন। এবার দিয়ে দেব। এই দেখুন আমার কিন্তু তিন কালার হয়ে গেছে, একটা সাদা, একটা হালকা হলুদ কালার, আর এটা হচ্ছে লাল কালার। এবার আমি এই কড়াটা উনুনে বসিয়ে রাখবো, জাল দেবো না। উনুনের যে টেম্পারটা আছে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো দিদি। মিষ্টি কিন্তু একদম ফুলে গেছে, আর কত বড় বড় হয়ে গেছে দেখুন, খুব সুন্দর হয়েছে। এই কড়াটা এবারে লাভিয়ে আমি 15 মিনিট ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা 10 টাকার মাত্র সুজি দিয়ে কত সুন্দর মিষ্টি বানিয়েছি, দেখুন এত সুন্দর হয়েছে। আর এই মিষ্টি কিন্তু বানাতে কোনো রকম ঝামেলা নেই,
খুবই সহজভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আমি একটা মিষ্টি ভেঙে দেখাবো, এই দেখুন একদম কিন্তু নরম, এই দেখুন দেখুন না রস একদম টইটুম্বুর। দেখুন মাত্র 10 টাকা সুজি দিয়ে কত মিষ্টি দেখুন, আর আর তিন রকম কালার করেছি, আরও কত সুন্দর লাগছে। দিদি এবারে নিয়ে নাও, মিষ্টি চলে এসো, অঙ্কিত আজ ঠিক টাইমে এসে পড়েছে, চলে এসো। কোন কালারটা নেবে বলো, কি কালার খাবে বাবু? এই কালারটা খাবে, লাল কালার, ঠিক আছে নাও খাও। দিদি খাওয়া শুরু করো। বন্ধুরা আমি একটা মিষ্টি কেটে দেখাবো, কত সুন্দর নরম হয়েছে, এই দেখুন একদম কিন্তু রসে ভরা টইটুম্বু, এই দেখুন। দিদি খাওয়া শুরু করেছো, এবার আমি খেয়ে নেব। খুব সুন্দর হয়েছে, কালে দিলে একদম পুরো ভুলে যাচ্ছে। তোমরা বাড়িতে করে খাবেন, আমি আজকে কাউকে জিজ্ঞাসা করিনি, সবাই মিষ্টি খেয়ে মানে জিজ্ঞাসা করার আগেই বলছে খুবই ভালো হয়েছে। সত্যিই বন্ধুরা এত ভালো হয়েছে কি বলবো, আমি বানিয়েছি বলে বলছি তা নয়, আপনারা আমার মতো এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন কত সুন্দর নরম তুলতুলে মিষ্টি হয়। আর আমার এই ভিডিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।